নমস্কার বন্ধুরা আমি বলো কিন্তু তোমরা দেখছো নিউজ ভারত জব তোমরা সবসময় আমাকে কমেন্ট করো যে দাদা তুমি তোমার কাছে কি এরকমই উল্টোপাল্টা চাকরি আছে যেমন সেলস ইন্স্যুরেন্স লাইক এরকম টাইপসে কি সময় উল্টোপাল্টা ফালতু টাইপের চাকরি থাকে না বস মাঝে মাঝে প্রিমিয়াম টাইপেরও জব থাকে যেটাকে আমি নর্মাল কমিউনিটিতে পোস্ট করে চালিয়ে দিই ঠিক আছে কারণ আমি জানি প্রিমিয়াম টাইপের জব ছাড়লে ভিউ হয়তো বিশাল হবে কিন্তু সবাই আবেদন করতে পারবে না কিন্তু তোমাদের চাই প্রিমিয়াম টাইপের জব সে কোয়ালিফিকেশান থাকুক চাই না থাকুক সেই জন্য আমিও ভাবলাম যে চলো ছাড়াই যাক কোনোরকম আমার কি প্রবলেম আমি হ্যাঁ আমি এই এই আমি জানি যে আজকের এই ভিডিওটা এটা প্রিমিয়াম জব এখানে স্যালারি দারুণ আছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং এখানে লোকেশন লোকেশন বলা ভুল হবে এখানে জেলা জেলা বলা ভুল হবে মানে বড়ো বড়ো যে লোকেশানগুলো যেমন ধরো কলকাতা নদিয়া এরকম টাইপের লোকেশন আছে প্রচুর লোকেশন আছে ঠিক আছে কিন্তু এই সব চাকরিতে একটু কোয়ালিফিকেশন লাগে তো এবার তোমাদের ব্যাপার তোমরা কি করবে ঠিক আছে কারণ যাদের কোয়ালিফিকেশন আছে তারা এখানে আবেদন করতে পারবে যাদের এই কোয়ালিফিকেশন নেই তারা এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আজকের চাকরি হলো মেড প্লাস ঠিক আছে মেড প্লাস মোটামুটি যেন ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট সরি ফার্মেসি ওয়্যার হাউস ঠিক আছে ফার্মেসি বলতে পারো তোমরা তো তোমাদের এখানে ফার্স্ট কে ফার্স্ট অবভিয়াসলি অ্যাপেলো বাট অ্যাপেলেরও ভ্যাকেন্সি আসছে অ্যাপেলেও কিন্তু পিছিয়ে নেই অ্যাপেলেরও ভ্যাকেন্সি আসছে বাট অ্যাপেল এখনো পর্যন্ত লোকেশন ঠিক হয়নি সে না হয় ভিডিও ছাড়তে পারছি না এবং ওখানে একদিন স্যারের নাম্বার দেওয়া হবে না লিঙ্ক দেওয়া হবে যেটা এখনও ঠিক হয়নি কিন্তু মেড প্লাস অলরেডি ঢুকে গেছে তো মেড প্লাসের ভিডিও দেখো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এখানে তোমাদের স্যারের নাম্বার দেওয়া থাকবে তো স্যারের নাম্বারে তোমরা ফোন করো হোয়াটসঅ্যাপ করো যেটা তোমাদের ব্যাপার যদি তোমরা রাত্রিবেলা স্যারকে কেউ ফোন করবে না তবে চলো একটা ইন্টোটিনিক আমি অলবিন্দু চক্রবর্তী আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকমের ফ্রি চাকরির আপডেট ছাড়া হয় কল্যাণী এর ভ্যাকেন্সি এসছে এছাড়াও বিভিন্ন ভ্যাকেন্সি এসছে বাইরের ভ্যাকেন্সিও আসে আমাদের কাছে আমরা সমস্ত রকম ডিভাইডেডভাবে ছাড়ি যেমন আমার নিউজ ভারতে কিছু ভিডিও ছাড়া হয় এবং ফোর আওয়ার্সে আমরা কিছু রকম ভেবে ভিডিও পাবলিশ করে থাকি তো যাদের ইচ্ছে তারা এই চ্যানেলটাও দেখতে পারো আমাদের ওই চ্যানেলটাও দেখতে পারো শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক যেও কারণ আমরা এরকম প্রচেষ্টা করতে থাকি যাদের তোমাদের একটা তোমরা একটা চাকরির খবর পাও আমরা কিন্তু কখনই চাকরি করিয়ে দিই না আমরা শুধু চাকরির খবর তোমাদের কাছে পৌঁছে দিই যদি কোনো কোনোরকমের কোনো প্রবলেম হয় আমাদেরকে মেল করতে পারো বা আমাদেরকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো আমরা সমস্ত কিছুই দেখি এবং তার উপর স্টেপও নেওয়ার ব্যবস্থা করি তো আমি প্রথমে বলে রাখি জব প্রমোশন এখানে আছে জব প্রমোশন অপরচুনিটি এখানে আছে জব প্রমোশন অপরচুনিটি কোন কোন পদে আছে সেটা বলে রাখি জব প্রমোশন অপরচুনিটি লাইক সুপারভাইজার ম্যানেজার এবং ট্রেনার ঠিক আছে এই তিনটে পলে কিন্তু তোমাদের জব প্রমোশন ফিউচারে হতে পারে তোমরা যদি ভালো করে কাজ করো আর আমি জানি জব প্রমোশন হয় এখানে নতুন কিছু না আমি এর আগেও এই চাকরিটা নিয়ে আমার বাড়ির পাশে যেগুলো সেগুলোতে আমি কথা বলেছিলাম বাট প্রথমবার আমার কাছে এই ভ্যাকান্সি এসেছে তোমরা মোটামুটি যারা আমার চ্যানেলে আছে তারা জানো এখানে তোমাদের জব প্রমোশন সুপারভাইজার ম্যানেজার এবং ট্রেনার পর্যন্ত যেতে পারে তো যাদের কোয়ালিফিকেশন আছে তাদের জন্য খুব ভালো আর জব প্রমোশন হলে স্যালারিও বাড়বে সেটা আমার কিছু বলার নেই তোমরা জানো এবার চলে আসে এখানে স্যালারি স্ট্রাকচারে দেখো গ্রস স্যালারি এখানে স্টার্টিং এখানে স্টার্টিং হয় আর ষোলো হাজার থেকে আঠেরো হাজার টাকা আমি আবার বললাম গ্রস স্যালারি এখানে কিন্তু গ্রস স্যালারি আমি কথাটা বলেছি এখানে কিন্তু আমি ইনহ্যান্ড স্যালারি কিন্তু আমি বলিনি পরে বলতে পারবে না যেটা ইন্টারভিউটা কি আমরা তো দেখিনি এই স্যালারি তো এখানে ষোলো থেকে আঠেরো হাজার টাকা এটা গ্রস স্যালারি মানে তোমরা সিটিসিও ধরতে পারো এটা এখানে তো মানে জিরো থেকে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স সবাই এখানে আবেদন করতে পারো তো ফ্রেশার আছো তোমরা আবেদন করো তাদের স্যালারি আলাদা হবে এবং যারা ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আছো মেডিসিন লাইনে তোমরা এর আগে কোথাও ফার্মি ফার্মেসিতে কাজ করেছো ঠিক আছে তারা তাদের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের এখানে স্যালারি আলাদা হবে এবং তোমাদের এখানে বোনাস থাকবে ইনক্লুডিং বিভিন্ন রকম বেনিফিট থাকবে পিএপিএসআই থাকবে গ্র্যাচুইটি থাকবে ঠিক আছে এবং আদার্স কিছু ইনসেনটিভ থাকবে সেটা এখানে উল্লেখ করা নেই সেটা আই তোমাদের চাকরির সময় বলে দেওয়া হবে এখানে কাজ কি এটা হলো সব থেকে বড় কথা লোকেশন আমি পরে আসছি এখানে কাজ হলো ফ্রেশার তো আবেদন করতে হবে এখানে কাজ হলো ফার্মেসি সরি ডিপার্টমেন্ট হলো এখানে ফার্মেসি অনেক মানে ফার্মেসিস্ট টাইপের কাজ করতে হবে ঠিক আছে ফার্মেসিস টাইপের কাজ করতে হবে এখানে ডেডিকেনেশানও কিন্তু ফার্মেসিস্ট দেওয়া আছে এবার ফার্মেসিস্ট কী জিনিস ফার্মেসিস্ট হলো অনেকটা মানে আমাদের মানে নর্মাল যারা ডাক্তার দেখায় না তাদের কাছে অনেকটা ডাক্তারের কাজ করে আবার ডাক্তার যেগুলো দেখায় সেই প্রেসক্রিপশন নিয়ে গিয়ে ওষুধ দেওয়া হয় মানে ধরো আমার পেটে ব্যথা করছে আমি দোকানে গিয়ে বললাম যে দাদা আমার পেটে ব্যথা করছে আমাকে ওষুধ তো সেটাও কিন্তু দিতে হয় তাদেরকে আবার ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু তারা ওষুধ দেয় তো আজকে আমরা সেই ফার্মাসিস্টের ব্যাপারে কথা বলবো যেন ফার্মাসিস্ট নিশ্চয়ই গ্রাজুয়েশন বা এইচ এস পাস করলে কিন্তু হওয়া যায় না এখানে তোমাদের ফার্মাসিস্ট হতে গেলে কি লাগবে ডি ফার্মা এবং বি ফার্মা ডি ফার্মা বি ফার্মার পিসি পিসিআই রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোল্ডার হওয়া চাই বি ফার্মা এবং ডি ফার্মার পিসি পিসিআই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের হওয়া চাই ঠিক আছে মানে যারা এরকম পড়াশোনা করেছো ফিউচারে ভেবেছো ও দোকান খুলবে এরকম পড়াশোনা অনেকে করেছো আমাকে এর আগেও অনেক সাবস্ক্রাইবার ফোন করেছো এরা বি ফার্মার ডিফার্মার নিয়ে পড়াশোনা করেছো এবং ঠিক আছে আমি জানি তোমরা আই থিঙ্ক ভিডিও দেখছো বি ফার্মার ডিফার্মার নিয়ে যারা করেছো আমাকে এর আগে অনেকবার ফোন করেছো দাদা দশ হাজার টাকার একটা চাকরি যদি থাকে তাহলে আমাদেরকে সেটাই দাও তো ঠিক আছে দশ হাজার টাকা চাকরি তোমাদের দরকার নেই তোমরা এই চাকরিটা আবেদন করো তোমাদের এখানে কিন্তু ফিউচার ব্রাইট আছে তো এখানে তোমাদের লোকেশন ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতেই আছে এখানে তোমাদের কী করতে হবে আমি যেটা তোমাদের আগে বলে রাখি এখানে তোমাদের আর বিলিং করতে হবে এখানে তোমাদের ক্রস চেকিং ডোর করতে হবে ক্রস চেকিং ডোর মানে আমি জানি না ঠিক আছে এখানে তোমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে পুরো জায়গাটার এখানে তোমাদের মানে প্রেসক্রিপশন অনুযায়ী তোমাদেরকে ওষুধ দিতে হবে এবং মানে কাস্টমারের প্রবলেম অনুযায়ী তোমাদেরকে ওষুধ দিতে হতে পারে কাস্টমারের কথা তোমাদেরকে ভালো করে শুনতে হবে ওষুধ পুরোপুরো মিলিয়ে মিলিয়ে তোমাদেরকে দেখতে হবে মাল যখন আসবে তোমাদেরকে ওষুধ মিলিয়ে মিলিয়ে তোমাদেরকে রাখতে হবে এগুলোই তোমাদের কাজ হবে এখানে যে লোকেশন আছে এবার লোকেশান শুনে হয় তিন অনেকে আবেদন করার চেষ্টা করবে কিন্তু আমি বলে রাখি এখানে একমাত্র এই কোয়ালিফিকেশনটা লাগবে প্রবলেম তাতেও কিন্তু বিফার্মা ডিফার্মা পিসিআই পিসিআই এর কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু রেজিস্টার হোল্ডার কিন্তু তোমাদের এখানে থাকতে হবে এখানে যে লোকেশন আছে হুগলি হুগলি জেলার যত লোকেশন আছে সবাই এখানে আবেদন করতে পারবে একমাত্র তোমাদের নিয়ার বাই লোকেশানে কিন্তু তোমাদের কাজ হবে মানে হুগলি জেলার মানে যে তুমি ব্যান্ডেল থেকে আছো বাঁশবেড়িয়া থেকে আছো ত্রিবেণী থেকে আছো বারাসাত থেকে আছো সরি বারাসাত না শ্রীরামপুর থেকে আছো চন্দননগর থেকে আছো ভদ্রেশ্বর থেকে আছো রিস্টা থেকে আছো এভরিথিং আরামবাগ থেকে আছো এভরিথিং যে কোনো লোকেশান থেকে তোমরা আবেদন করো তোমাদের বাড়ির পাশে নিয়ারেস্ট যে লোক মানে মেট প্লাসটা আছে সেখানে কিন্তু তোমাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তারপরে চলে আসি নর্থ কলকাতা নর্থ কলকাতার অল ওভার সবাই এখানে আবেদন করতে পারো সব লোকেশন বলা সম্ভব না নইলে তাদের দুশো খানার উপর লোকেশন হয়ে যাবে আসানসোলের সবাই সবাই পুরো আসানসোল জায়গাটা জুড়ে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো তারপরে চলে আসবো বাঁকুড়া অনেকদিন পর বাঁকুড়ার ভ্যাকান্সি এসেছে বাঁকুড়া বলে একটু স্টপ হয়ে গেলাম বাঁকুড়া লোকেশানে সবাই এখানে আবেদন করতে পারো তোমাদের চাকরি করতে কিন্তু কলকাতা আসতে হবে না তোমাদের নিজের নিজেদের লোকেশনে যদি মেট প্লাসের সব যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের সেখানেই কাজ হবে ভ্যাকান্সি হয়তো সব জায়গায় একটা উল্টো করে আছে তো বেশি লোক আবেদন করলে হয়তো হবে না কিন্তু বাঁকুড়া থেকে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবা আবেদন করতে পারবা ডি ডিফার্মা আই থিঙ্ক সবার পড়াও নেই এবার চলে আসবো নদিয়া হ্যাঁ বন্ধুরা নদীয়া এর মধ্যে কল্যাণী থেকে শুরু করে মুর্শিদাবাদের আগে পর্যন্ত সবাই চিঠি আবেদন করো কারণ ওখানকার ছেলে মেয়েরাও কিন্তু একটা চাকরি পাবে কারণ ওখানেও অনেকে ডিফার্মা বিফার্মা করে আছে এবং তোমাদের ওখানেও মেড প্লাসের অনেক শোরুমই আছে আমি দেখেছি মানে অনেক ফার্মেসি আছে আমি দেখেছি খুব একটা বেশি এলাকায় নেই মেড মেড প্লাসের বাট আস্তে আস্তে হচ্ছে নতুন নতুন হচ্ছে তো সেখানেও কিন্তু লোক নিয়োগ করা হবে আমার নিজের দেখা হালি শহরে মানে আমাদের যে হালি শহরে আমার বাড়ির পাশে একটা মেট প্লাস আছে আমার এই সাইডে মানে দু সাইডে দুটো মেট প্লাস আছে তো আমি দেখেছি মেট প্লাসে রানাঘাটের ছেলেরা আবেদন করেছে এখানে আগে হতো আগে হতো এখন আর হয় না এখন তোমরা নিজেদের এলাকাতে তোমরা আবেদন করার সুযোগ দিয়ে দিচ্ছে মেট প্লাস ঠিক আছে এবার তোমাদের অনেকের প্রশ্ন হবে এটা কি অনরোল জব তো বলে রাখি হ্যাঁ বন্ধুরা এটা অনরোল জব ডিরেক্ট পেরোল জব ঠিক আছে তো সেই জন্য এখানে স্যালারিটা আঠেরো হাজার পর্যন্ত যাচ্ছে আর যদি ডিরেক্ট পেরোন না হতো তাহলে তোমাদের ন হাজারই শেষ হয়ে যেত দশ হাজারই শেষ হয়ে যেত ঠিক আছে এই হলো তোমাদের পুরো চাকরি আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন আজকে দিলাম আই থিঙ্ক খুব আমার দিক থেকে তো আমার মনে হয় যে খুব ভালো চাকরি কেন প্রেশারদের জন্য স্যালারি স্ট্রাকচার ঠিক আছে ডিফার্মা ডিফার্মা অনুযায়ী স্যালারি ঠিক আছে লোকেশন এখানে চাগড়া লোকেশন আছে ঠিক আছে পাঁচখানা জেলা আছে পাঁচখানা জেলা কিন্তু কম নয় ঠিক আছে পাঁচখানা জেলা আছে পাঁচখানা জেলায় প্রচুর লোকেশন থাকে এক একটা জেলায় কিন্তু প্রচুর লোকেশন থাকে প্রত্যেকটা লোকেশান যদি আমি যোগ করি তার প্রায় দেড়শোর ওপর লোকেশন আছে তো আই থিঙ্ক যথেষ্ট ভালো আচ্ছা এখানে আমি বয়স সীমাটাই বলতে ভুলে গেছি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো তো বলা ভুল হবে কুড়ি বা একুশ হবে তো যাই হোক এখানে দেওয়া আছে আঠেরো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই যে কেউ ছেলে মেয়েও অল ওভার তো যাই হোক বন্ধুরা ভিডিও এখানে শেষ করবো তার আগে আমি স্যারের নাম্বারটা এখানে বলে রাখি তোমাদের যারা যারা ইচ্ছা তোমরা স্যারকে ফোন করতে পারবো শুধু বিফার্মা ডিফার্মা কেউ রিকোয়েস্ট করবে না বিফার্মা ডিফার্মা ছাড়া অন্য কেউ ফোন করবে না ঠিক আছে তো তো আমি স্যারের নাম্বারটা তোমাদেরকে বলছি সেভেন সিক্স ডবল নাইন সিক্স থ্রি সিক্স ডবল ফোর সিক্স আমি আবার আরেকবার রিপিট করছি সেভেন সিক্স ডবল নাইন সিক্স থ্রি সিক্স ডবল ফোর সিক্স এই নাম্বারে তোমরা স্যারকে ফোন করে দেবো সোনাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ রাখবেন জাহিনাম